আছে কোন জায়গা আছে এবং কিলি গাম আছে খুব দুর্ভাগ্য কথা না এতে মঙ্গে কামি আর ব্লগের সামনাসামনি আমাদের কর্মী এবং আমাদের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তার সঙ্গে এরা দেখা করতে গেছিল হঠাৎ করে একদম সামনে ব্লকের সামনে উদয় সিসিবি কোথায় আছে দুষ্কৃতকারী বেশিরভাগ আমরা পরিচিত আছে প্রামথা ক্যাডাররা আমরা সব জানি এরা অ্যাটাক করছে দুর্ভাগ্য আমি ছিলাম তোলা শিক্ষকে আমি আজকে আমাদের এরিয়া ভিজিট করেছিলাম আমি হঠাৎ করে খবর শুনেছি যে মঙ্গে কামি ব্লক সামনে একটা ঘটনা হয়েছে খুব দুর্ভাগ্য আমাদের সক্রিয় কর্মী বিশ্ববান জমাতিয়া মানে সেন্টার কমিটি আতিশা আছে ব্লক এডভাইজার কমিটি মেম্বার এবং আমাদের রঞ্জিত দেববর্মা আমাদের সক্রিয় কর্মী মানে বিজেপিতে আছে একজন বিজেপি কর্মী এবং আইপিএফটি কর্মী দুজন রঞ্জিত দেববর্মা এবং বিশ্ববান জমাতিয়া আমাদের এলাকার লোক আমাদের সক্রিয় কর্মী এই দুজনকে ওনারা অ্যাটাক করে আমার সিরিয়াস অবস্থা হাসপাতালে আছে আমরা এফআইআর করব খুব দুর্ভাগ্য কারণ আমরা জানি মঙ্গে কামিতে আমি বারবার বলেছি 5-6 জন এখানে আনডিসোসিয়াল এলিমেন্ট এখানে আছে সেটাকে অনেকবার আমি বলেছি পুলিশকে বলেছি ইভেন ইলেকশন আগে পরে কিন্তু ওরা অ্যাকশন নেয়নি আমি আবার বলবো আমরা এফআইআর করবো আমরা জানি কে করেছে না করেছে আমরা সব জানি এই খুব দুর্ভাগ্য টিপ্রামথা সুকল থানছা থানছা মিনিং কেহারা জানে না পুলিশ মিনবে থানছা খুব দুর্ভাগ্য হতে পারে কি কারণে তার কারণটা কিছু নেই উনিরা ব্লগ গেছে ব্লগে তো সব যায় আমাদের সক্রিয় কর্মী এবং ব্লক এডভাইজারি কমিটির মেম্বারও আছে বিশ্ববান জমাতিয়া এবং রঞ্জিত দেববর্মা তারা জাস্ট ব্লকে ভিজিট করার জন্য গেছিল তো এর আগেও তো আপনার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উপরে এর আগেও আমরা এর আগেও এটা হয়েছে এটা আমরা যারা জানি এক মাস আগে বিক্রমথা দুষ্কৃতিকারীরা 50-60 জন গিয়ে ব্লকে ঢুকে ভাঙচুর করেছে এরা মূলত চাই ইভেন আমাদের চেয়ারম্যান ভাই চেয়ারম্যানকে ওনারা হারাসমেন্ট করেছে এটা আমরা জানি শুধু একবার অনেকবার ঘটনা হয়েছে কি কারণে কি কারণে যে কয়েকদিন বাদে বাদে যে হামলা হচ্ছে হামলা হচ্ছে যদি হচ্ছে কি ইনডিসিপ্লিন লুক ক্রিমিনাল মেন্টালিটি কি বলবো কারণ আমরা জানি প্রমথা একটু একজনও ভালো লিডার নেই লোকাল লিডার নেই যা এরা চিন্তা করে এটাই কাজ করেছে এটাই আমার দুর্ভাগ্য কারণ আমরা যদি যে কোনো পার্টি শৃঙ্খলা আছে রুল আছে কিন্তু এই শৃঙ্খলা রুল মোদয় কমসে কম এই তেলেমরা এলাকাতে আমি দেখতে পাইনি ইটস ভেরি আনফর্চুনেট আচ্ছা একটা আমরা মানে খবর পাইছি যেটা খুমলুং থেকে একটা অর্ডার দিছে যে যে এডিসি এলাকাগুলো বিজেপি এবং দখলে আছে সেইগুলিকে তারা যাতে দখল এই ঘটনাটা ঠিক এইগুলোটা ওই আমি অত জানেন এই ব্যাপার নিয়ে আপনি চোরাচর করে নি কারণ আমরা শুনেছি একবারে অ্যাডিশনাল সিউ বোধহয় একটা অর্ডার দিয়েছে এটাকে বোধহয় স্টেট গভর্নমেন্ট আবার পাল্টা নোটিশ দিয়েছে গতকাল 31 তারিখ আমি শুনেছি আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি হয়েছে যাতে যেটা আগের নোটিফিকেশন গিভেন বাই দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা অবৈধ এটা হতেই পারে না এভাবে কিন্তু একটা নোটিশ হয়েছে কারণ এটা তো আইনের ব্যাপার আইনে বলবো আমি কি বলবো এটা এটা আইনের ব্যাপার দ্য ল উইল টেল হোয়াট ইজ রাইট অ্যান্ড রং
এই ব্যাপারটাও আমি বলতে চাই না। বাট এটাই আমি বলতে চাই, ত্রিপুরার যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, উন্নতি চাই, ডেভেলপমেন্ট চাই। কিন্তু আমি দেখেছি তিরুমথা এডিসি পাওয়ার হওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি। ইভেন নট অনলি ব্লক, ব্লক বাদে আমি ধরেন ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরডি ডিপার্টমেন্ট হোক, পিডব্লিউডি হোক, এটা কাজ করতেই দেয়নি, এটা করতে পারে না। ভেরি আনফর্চুনেট। এগেইন আই এম টেলিং ডেভেলপমেন্ট ওয়ার্ক শুড বি কন্টিনিউ, এটা হতেই পারে না। কারণ আর্ট ব্লক আছে আমাদের স্টেট গভর্নমেন্ট আন্ডারে, জোনাল আছে এডিসি আন্ডারে, জোনালে করতে পারে। কারণ ব্লক ইজ টোটাল কন্ট্রোল বাই স্টেট গভর্নমেন্ট। আমাদের আরডি ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, এগুলো স্টেট গভর্নমেন্ট আন্ডারে। কারণ এটা দুর্ভাগ্য, এই জন্য আমি বারবার বলি এই এইভাবে চলতে পারবে না। আমরা দেখবো, ইউ আর ভেরি সিরিয়াস। আমরা বই আলোচনা করবো, আমরা দেখি কি কী করতে পারে। কারণ এখন কখন আমি শুনেছি আমরা বইয়ে আলোচনা করে মামলা করবো। দুজন আমাদের দুজন খুব সিরিয়াসলি দুজন আমরা উপজল হয়নি, এটা তো ছাড়েন অ্যাটাক হয়েছে, একতরফা হয়েছে, একতরফা অ্যাটাক। এটা তো দুজন ধরেনি, মানে বেশিরভাগ এখানে মঙ্গে লোকাল ছেলেরা এইভাবে চক্রান্ত করছে।